sugar. Minha baixa toda é marazá. Então, alô, aí a marazá, eu estou no outro nani marazá. É o caminho a mim, tu chate lá, já não te vi. Aina gore bondi der mukto kora jonno amra pradhanmantrir nikot abedon janai ISPR er boktobo chai jodi amra ei bishoye shuspashto boktobo na pai amra goto press club e dariyo bolechilam amra oi ainagor ghirao korbo sei ainagor ghirao korte giye jodi amader samne kaman tank jodi ase proyojone kaman tanker samne diye jodi morto hoy morbo kintu amra oi ainagore bondi der mukto korar jonno amader andolon songram amra chaliye je ajke কার কাছে বিচার দিবেন একটা দেশের প্রধান বিচারপতিকে লাঠি মেরে দেশ থেকে তাড়িয়ে দেয় ঠিক ঘর ধাক্কা দিয়ে এই দেশের গোয়েন্দা সংস্থা বন্দুকের বাদ দিয়ে গুতা মেরে তাকে গাড়িতে উঠে প্লেনে তুলে দেয় যেখানে প্রধান বিচারপতি অবিচারের শিকার সেটা আমার মতো আপনার মতো আম পাবলিক নাগরিক কার কাছে বিচার চাবেন যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারকরা যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চায় আমি বিচারক সাহেবদেরকে জিজ্ঞাসা করতে চাই বঙ্গবন্ধুর সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করে বাকশাল ঘোষণা করেছিল আজকের বিচারপতিরা কি চান শেখ হাসিনার সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে বাকশাল কায়েম করুক বিচারপতিরা কি সেই সোনার বাংলা চান আমি বিচারপতিদেরকে বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুগত চারটি সংবাদপত্র ব্যতীত সমস্ত পত্রিকা বন্ধ করেছিল আজকের বিচারপতিরা কি সেরা চান শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী তার অনুগত কয়েকটি গণমাধ্যম ব্যতীত সব বন্ধ করে দেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জাতি গঠনে এই জাতির মুক্তি দিতে সংগ্রাম নিশ্চয়ই সেটাতে আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আছে ভুল সঠিক মিলেই মানুষের জীবন বাহাত্তরের আগ পর্যন্ত এই মানুষ গণমানুষের অধিকার আদায় আমরা যে একজন সংগ্রামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছি তাতে তাকে নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন তোলার সুযোগ নাই তার জন্য তিনি আমাদের কাছে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে কিন্তু বাহাত্তরের পর থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর পলিসি বঙ্গবন্ধুর সময়ে ফাঁসে কে গুমের শিকার হয়েছে কেন বলছেন না এই দেশে প্রথম গুমের শিকার হয়েছে চলচ্চিত্রকার জহির রায়হান কার সময়ে কার শাসনামলে এই দেশে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সিরাজ সিকদার কার সময়ে ইতিহাসকে বিকৃত করা যাবে না হাওয়ায় পাল তুলে দেশকে ধ্বংস করা যাবে না আজকে রাজা বলছেন শেখ হাসিনার বিকল্প কি দেখান মানুষের তো ন্যাচারাল মৃত্যু আছে আমিও মৃত্যু হতে পারি শেখ হাসিনার মৃত্যু হলে দেশ চলবে না এই ধরনের বাহতাবাজি করে জনগণকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না আয়নাগরের যে সন্ধান ইতিমধ্যে মিলেছে আমাদের ধারণা আমাদের গুম হওয়া ভাই বন্ধুরা ওই আয়নাঘরে বন্দী আছে আমরা এই বিষয়ে আইএসপিআর এর সুস্পষ্ট বক্তব্য চাই যেহেতু আয়নাঘরে জিজে ভাই সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে আইএসপিআর বিবৃতি দিয়ে স্পষ্ট করুক তাদের অবস্থান কি আয়নাঘর সম্পর্কে আওয়ামী লীগের এই যে ক্যাসেট মন্ত্রীরা আছেন যারা প্রতিনিয়ত মিথ্যাচার করেই যাচ্ছেন আয়নাঘর নিয়ে কেউ কথা বলছেন না গতকাল কুষ্টিয়ার হানিফ সাহেব বললেন যে আয়নাঘর নাকি বিএনপি আমলের সৃষ্টি হয়েছে তা আপনারা ১৩ বছর সেই কি করলেন বিএনপির পথে হাঁটলেন আপনারা উদরপিণ্ডি বুদর ঘরে চাপান সবসময় এই চিরাচরিত বৈশিষ্ট্য দেশের জনগণ জানে কিছু হইলেই বিএনপি জামাতের উপরে দায় অথচ ১৩ বছর এই সরকার ক্ষমতায় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে স্তরে দলীয়করণ করেছে অথচ আয়নাঘরের বিষয়ে তারা যদি জড়িত না থাকে বিএনপির আমলে আয়নাঘর হয়েছে আওয়ামী লীগ আয়নাঘর ভেঙে তস্তস করে দেখ আয়নাঘরের বন্দীদের মুক্তি দেখ সেটা তো তারা দিচ্ছে না আমরা বলছি এই আয়নাঘর অবশ্যই প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়া আয়নাঘর হয় নাই যদি সেটা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে আয়নাঘরের বন্দীদের মুক্তি দিয়ে তিনি এই ঘটনা জানেন না কিংবা এই ঘটনা তার অগোচরে ঘটেছে আমরা আয়নাঘরের বন্দীদের মুক্তি চাই আমরা বারবার বলছি রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আর্মি বলেন নেভি বলেন পুলিশ বলেন র‍্যাব বলেন আমার আপনার আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠান এই যে চাওয়ালা এই যে রিক্সাওয়ালা এই যে শ্রমিক সকলের ব্যাড ট্যাক্সের পয়সায় এই রাষ্ট্র চলে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিচারপতিদের বেতন হয় কাজে আমাদের ব্যাড ট্যাক্সের পয়সায় আমাদের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কলঙ্কিত হবে আমরা সেটা কখনোই চাই না তাই আমরা এই সমস্ত প্রতিষ্ঠানকে বলবো সরকারের বেআইনি নির্দেশ পালন করে আপনারা কালো তালিকাভুক্ত হবেন না আপনাদের বাহিনীতে কলঙ্কের দাগ লাগাবেন না আপনাদের প্রতি আমার এইটাই আহ্বান এবং
প্রধানমন্ত্রীকে আমরা আয়নাগড়ের বন্দীদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চাই। কিছুদিন আগে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাসলেট এখানে এসেছিল, সেখানে কিন্তু তিনি প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে তিনি বাংলাদেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে তিনি এই সমস্ত ঘটনাগুলো তদন্তে একটা নিরপেক্ষ স্বাধীন তদন্ত সংস্থা গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে গত দুই দিন আমি দেখলাম কিছু অনলাইন এবং দু একটি গণমাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে যে বাংলাদেশের মানবাধিকার নিয়ে নাকি জাতিসংঘের উদ্বেগ নাই। এটি সম্পূর্ণ একটি ডাহা মিথ্যা কথা। আপনারা বাংলাদেশের যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জিন লুইসের টুইটারে সেটি দেখবেন। তাছাড়া যারা ইংরেজি পড়েন, ইংরেজি পড়তে জানেন, তারা আপনার মিশেল ব্যাসলেট যে তার তো এই অগস্টে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার যে বিদায়ী সংবাদ সম্মেলন জেনেভাতে হয়েছে সেখানে কি বক্তব্য দিয়েছিল সেটি আপনারা দয়া করে সংগ্রহ করুন, সেইটার আলোকে আপনারা লিখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় তো মিথ্যাবাদী, আপনারা স্বীকার করতে পারবেন? আমাদের প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যাচার করছে আমি যদি দু তিনটি প্রমাণ দেয় আপনারা দেখেন, মিডিয়াতে প্রচার করতে পারবেন না, লিখতে পারবেন না, সেই সক্ষমতা মাজার জোর আপনাদের নেই আমরা জানি। আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, পার্লামেন্টে দাঁড়িয়ে এই বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছিলেন কোনো কোটাই থাকবে না, কিন্তু আমরা যখন সেই আন্দোলন স্থগিত করেছিলাম ছাত্রলীগকে দিয়ে নারকীয় হত্যা নারকীয় হামলা চালিয়েছিল, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কথা কিভাবে সত্য বচন মিথ্যায় প্রমাণিত হয়েছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী দলের লোকজন যদি সভা সমাবেশ করে তাদেরকে যেন বাধা না দেওয়া হয়, কিন্তু আপনারা দেখছেন গত 3-4 দিন ধরে বিরোধী দলের কর্মসূচিতে না শুধু তাদের বাড়িতেও হামলা করছে। কাজী প্রধানমন্ত্রীর কথার সত্যতার কোনো কিছু সত্যতা আছে নাই? প্রধানমন্ত্রী বলেছে বিএনপি যদি মিছিল নিয়ে এই বঙ্গভবন গণভবনের দিকে আসতে চায় আমি বাংলা মোটর থেকে পুলিশ তুলে দিয়েছি, পুলিশ যেন না আটকায় আমি তাদেরকে চা খাওয়াবো। আমরা কি দেখলাম? চা খাওয়ার পরিবর্তে তিনি গুলি খাইয়েছেন মানুষকে। এইভাবে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যাচার করছেন, নির্মাণ নিষ্ঠুর প্রহসন করছেন। আজকে এই অগস্ট মাস, 15 আগস্ট 1975 সালে এই দেশের যে ঘটনা ঘটে গেছে, নির্মম ঘটনা, প্রত্যেকটি বিবেক সম্পন্ন মানুষ তার নিন্দা জানায়। এই ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেই প্রত্যাশা করি। অগস্ট মাস আওয়ামী লীগ মাস জুড়ে শোক পালন করে এই যে গুম হওয়া পরিবারের স্বজনরা, ছোট ছোট বাচ্চারা এখানে কান্না করছে, এই কান্না প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না। এই কান্নার শব্দ আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে কোনো মানবতার জন্ম দেয় না। যদি দিত এই গুম হওয়া পরিবারগুলো রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ বিভিন্ন সময় তারা এই প্রতি বছর একই দাবিতে দাঁড়ায়। তারা এখানে বলছে না শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারা এখানে দাঁড়িয়ে বলছে না স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, তারা এখানে দাঁড়িয়ে বলছে না আইজিপির পদত্যাগ করতে হবে, তারা শুধুমাত্র বলছে তাদের স্বজনদের ফেরত দেন। তারা খুব বিনয়ের সাথে বলছে, আহাজারি করছে, ভিক্ষা চাচ্ছে এই রাষ্ট্রের কাছে। কিন্তু এই রাষ্ট্র আজকে এতটাই নির্মম নিষ্ঠুর নির্দয় হয়েছে, রাষ্ট্রের মালিক জনগণদের কথা এই রাষ্ট্রের কর্ণপুরে পৌঁছায় না। কাজী বন্ধুগণ, মান্না ভাই যেটা বলেছে আমরাও সেটা বলতে চাই, এই রাষ্ট্রের পরিবর্তন না হলে, এই রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন না হলে এই গুম হওয়া মানুষদের আদৌ আমরা পাবো কিনা আমরা সেটা জানি না। গুম হওয়া মানুষ তারা তো গুম হয়েছে, আমরা যারা এই গুমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াচ্ছি কথা বলছি তারা কতক্ষণ রাস্তায় মুক্ত থাকতে পারবো আমরা সেটিও জানি না। ইলিয়াস আলী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্রনেতা ছিলেন, সেই ইলিয়াস আলীকে সোনারগাঁ থেকে যাওয়ার পথে সিসিটিভির ফুটেজ রয়েছে, ড্রাইভার সহ তুলে নিল, খবর নাই। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো, প্রতিকার নাই। প্রত্যেকটি ঘটনা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আজকে প্রথম আলোতে নিউজ এসেছে জাতিসংঘে স্পেশালি গত বছর পর্যন্ত যেই 76 জনের তথ্য দিয়েছে তাদের নাম পরিচয় স্পষ্ট উল্লেখ করেছে। প্রত্যেকটি ঘটনার সাথে
আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, সাদা পোশাকের বাহিনী জড়িত। আমি আজকে আমার বিশেষ করে পুলিশ ভাইদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, নিশ্চয়ই যারা সহকারী পুলিশ কমিশনার হিসেবে আপনারা পুলিশে যোগ দিয়েছেন মেধাবী, আপনারা একটা জিনিস চিন্তা করেন, যখন বাংলাদেশের পুলিশ প্রধানকে শর্ত দিয়ে 48 ঘন্টার ভিসা দেয়, এটা পুলিশ বাহিনীর জন্য লজ্জার না? এইটা যদি আপনাদের লজ্জা না লাগে তাহলে দুঃখজনক, আমাদের লজ্জা লাগে। যখন বাংলাদেশের পুলিশ প্রধানকে এইভাবে আপনার একটা চুপ মানে 1 সেকেন্ড এদিক ওদিক নড়তে পারবে না অপরাধীর মতো সেইভাবে ভিসা দেওয়া হয়, এবং এই সরকার এবং এই সরকারের মন্ত্রীরা তারা কতটা ভণ্ড এবং প্রতারক, কতটা ধূর্তবাজ যে তারা আবার মানুষের কাছে উপস্থাপন করে, মানে বোঝাতে চায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও তারা কিন্তু ওটা ব্যালেন্স করে ফেলেছে, ম্যানেজ করে ফেলেছে। এখন এই যে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি আইজিপি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, বন্ধুগণ আপনারা জানেন যে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্র আমেরিকাতে, কাজেই জাতিসংঘের সমস্ত মিটিংয়ে জাতিসংঘের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রগুলো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সেখানে যাবে, সেটা ইরান উত্তর কোরিয়াও এই ভিসায় জাতিসংঘের মিটিংয়ে অংশ নেয়, আমাদের আইজিপি সেই মিটিং অংশ নিচ্ছে, আর সেটাকে তারা ভুলভালভাবে উপস্থাপন করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা মানে ব্যালেন্স করে ফেলছে। তারা এই ধরনের মিথ্যাচার করেই তারা গত 13 বছর ক্ষমতা আছে। কাজে এটা মায়ের ডাক একমত মান্না ভাইয়ের সাথে, এখানে মাহবুব ভাই